উনিশশো সালে রিলিজ হওয়া তপন সেনা পরিচালিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ঝিন্দের বন্দী আড্ডা ঝিন্দের বন্দিকে নিয়ে নয় আজকের আড্ডা ঝিন্দের বন্দির শুটিং এ উত্তম কুমার আর সৌমিত্রর বন্ধুত্ব নিয়ে আমি তন্ময় এসে গেছি আপনাদের সঙ্গে আড্ডা মারতে তরুণ কুমার লিখছেন যে উত্তম কুমার এত ব্যস্ত অভিনেতা ছিলেন যে ওনাদের ছুটিতে কলকাতার বাইরে যাওয়ার কোনো সুযোগই ছিল না তাই জন্য ঝিন্দের বন্দি বানানোর সময় তপন সিংহ যখন বলেন যে টানা ছাব্বিশ দিনের ডেট চাই উদয়পুরে আউটডোর শুটিং হবে তখন উত্তম কুমার খুব খুশি হয়ে যান উত্তম কুমার তরুণ কুমার আর উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী সকলেই ইউনিটের সঙ্গে যোগ দেন খুব বড় ইউনিট আর অনেক লোক এই ইউনিটে সৌমিত্র চট্টোপাধ্যায়ও ছিলেন আর এই সময় গড়ে ওঠে উত্তম কুমার সৌমিত্র আর তরুণ কুমারের খুব দারুণ বন্ধুত্ব গরম রাজস্থানে শুটিং এর ফাঁকে কারোর যখন কিছুই করার ছিল না উত্তম কুমার তখন প্রস্তাব দেন যে দুপুর বেলায় আড্ডা মারতে মারতে বিয়ার খেলে কিরকম হয় উত্তম কুমারকে সবাই জিজ্ঞেস করেন যে দাদা আপনি কি বিয়ার খাওয়াবেন উত্তম কুমার বলেন ২৬ দিন ধরে যদি প্রত্যেককে বিয়ার খাওয়াতে হয় তাহলে ট্যাকে টান ধরবে তাই জন্য প্রত্যেককেই কিছু না কিছু কন্ট্রিবিউট করতে হবে তপন সিংহ বলে দেন যে বিয়ার খাওয়া হচ্ছে হোক তবে এক বোতলের বেশি যেন কেউ একবারে না খায় সৌমিত্র চট্টোপাধ্যায়ও এই দলে ছিলেন এই বিয়ারের আড্ডার মধ্যে থেকে আর বন্ধুত্ব নাকি বেড়ে ওঠে নানা ধরনের আলোচনা ওনারা নাকি করতেন সিনেমা নিয়ে গল্প নিয়ে পলিটিক্স নিয়ে এই সবের মাঝখানেই উত্তম কুমারের স্ত্রী সৌমিত্রকে খুব ভালোবেসে ফেলেন মিত্র বলে নাকি উনি ডাকতেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে যখন সবার টাকার টান ধরে বিয়ার খেতে খেতে তখন নাকি ওনার স্ত্রী উত্তম কুমারের স্ত্রী সৌমিত্রকে প্রস্তাব দেন যে আমি কিছু টাকা দিতে পারি তবে কলকাতায় ফিরে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে সৌমিত্র উত্তম কুমারকে জিজ্ঞেস করেন যে বৌদি এত টাকা পেলেন কি করে উত্তম কুমার বলেন কিছু আমার থেকে নিয়েছেন আর কিছু বোধ নিয়ে এসেছেন এই সব কথা যখন সৌমিত্র শোনেন তখন তাস খেলার মাধ্যমে উত্তম কুমারের স্ত্রীর থেকে কিছু টাকা নিয়েও নেন কুনার স্ত্রী তো রেগে মেগে বলেন যে তোমরা নিশ্চয়ই চিটিং করছো আর সেই জন্যই আমাকে তাসে হারাচ্ছ বলে রাস্তায় গিয়ে একেবারে পুলিশকে কমপ্লেন করে দেন যে এই লোকগুলো খেলায় চিটিং করছেন সৌমিত্র নাকি ইশারা করে পুলিশকে বলেন যে এর কথা শোনার দরকার নেই এনার মাথায় গন্ডগোল আছে এই গল্পগুলো তরুণ কুমার নিজের বইতে লিখেছেন আর এও লিখেছেন যে সৌমিত্র যখন শুটিং শেষ হওয়ার আগে ক্ষুদিত পাশানের পুরস্কার নেওয়ার জন্য দিল্লি চলে যান উত্তম কুমার খুব ইমোশনাল হয়ে পড়েন আর ইমোশনাল হয়ে গিয়ে সৌমিত্রকে বলেন যে এই সময়গুলো হয়তো কোনো দিন ফিরে আসবে না তাই জন্য তুই আরো কিছুদিন এখানে থেকে যা তবে সৌমিত্র ওনাকে আশ্বাস দেয় কলকাতায় গিয়ে আরও আড্ডা হবে তবে তরুণ কুমার বলেন উদয়পুরের দিনগুলো হয়তো সত্যি কোনো দিন আর ফিরে আসেনি এই দেখুন তো দুজন বড় স্টার কত রাইভালরি তবে কি সুন্দর বন্ধুত্ব আপনাদের যদি এই আড্ডা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টও করুন ভোরে ভোরে